সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আছি মেসার সৈকত ট্রেডার্স জনাব শাহাবুদ্দিন সাহেবের দোকান। আমরা আপনাদেরকে দেখাবো এই দোকানে কি ধরনের জিনিসপত্র আছে। আমি শুধু দেখিয়ে রাখবো, কারণ প্রিন্টার টিন্টার আছে না, স্পিকার আছে, স্পিকার আছে, হোম থিয়েটার আছে, আচ্ছা স্পিকার আছে, আচ্ছা এটা কি, এটা এটা দেখা যাচ্ছে চুপি ধরেছে, এটা হ্যাঁ এটা হচ্ছে তাপমাত্রা মাপ, আমার তাপমাত্রা মাপার জন্য, হ্যাঁ চলে তো উনি দিচ্ছে, চলে হ্যাঁ চলে, হ্যাঁ 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 হ্যাঁ। কেমন দাম হবে? 1000 টাকা। অনেক হেভি, অনেক ভালো জিনিস হবে, মুখ বালতি না? হ্যাঁ একটু আমাদের দোকানের, হ্যাঁ দোকানে সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে উনি কাজ করছেন দোকানের, যার কারণে সবকিছু এলোমেলো আর একটু গুছিয়ে নেক। আমার গোডাউনে অনেক মাল, জি সব ঢুকে রাখছি ইনশাল্লাহ। আবার এখন আসবো, আবার এখানে আবার এন্টিকা, এখানে একটা সিন্ধুক আছে, লোহার সিন্ধুক, এই খাটগুলো আছে, জি এগুলি কি মানে পাটা ভেঙে গেলে? না না, এটা হচ্ছে এই খাট। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা খাট হবে না? ইয়েস, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ কোথাও নিয়ে গেল সেক্ষেত্রে মনে করেন যে একটু ক্যাম্পিং করলো। হ্যাঁ কত করে পড়বে এটা? 3500। কয় সেট আছে আপনার কাছে? তিন সেট আছে। বোট না, এটা একটা বোট, বাতাস দিলে ফুলবে না? টেবিলও আছে, কাঠ, আচ্ছা বাতাস দিলে এটা ফুলে উঠবে না? হ্যাঁ হ্যাঁ, এটা একটা বোট, রাবার বোট, রাবার বোট, এটা যদি আপনি বাতাস দেন সেক্ষেত্রে এটা একদম ভালো আছে তো না? একদম ভালো, নতুন তো, নতুন না? কেমন প্রাইস? এই যে আপনার মেড ইন জাপান, এটা একটা বোট মেড ইন জাপান, ইয়েস মেড ইন জাপান, বাতাস কি দিতে দিবে? হ্যাঁ আচ্ছা, আর কয়জনের ক্যাপাসিটি? দুইজনের না? বইটা আছে সাথে? দুইটা বইটা আছে। কেমন প্রাইস আবুদ্দিন ভাই? 12000 টাকা। একদম হেভি, মানে হেভি কোয়ালিটি, যে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, জি চাইনাগুলো অ্যাভেলেবেল, চাইনাগুলো দামও কম, মেড ইন জাপান নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আমি যে স্টিকারটি দেখিয়েছি মেড ইন জাপান, এটা একদম ইনট্যাক্ট। বাই দামটা আবার প্লিজ, 15000 না? 12000 টাকা, সরি 12000 টাকা। বসতে পারবেন তো? এই হলো আমাদের একটি খাট, এটা খাটের দাম না কত ভাই? 3500। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় অ্যালুমিনিয়াম ফ্রেম না? হ্যাঁ লোহার না, হ্যাঁ হ্যাঁ খোলা যাবে, ছোট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ওইটা ওই যে প্যাকেটের মতো হয়ে গেছে, হ্যাঁ এখানে কি পিয়ানো, পিয়ানো দেখানো যাবে না? যে মনে থাকুক, কেউ তো নিলে ভাই, সরি সরি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখাচ্ছি একটা পিয়ানো, দেখুন আর কেউ যদি নেন হয়তো একটু সমস্যা থাকতে পারে, সমস্যাটা আপনাকে সারিয়ে নিতে হবে। পিয়ানো শিপের পিয়ানো, পুরাতন জাহাজের পিয়ানো, এখানে যে সবই আছে না, এখানে যারা এগুলির কাজ করে তারা তো এগুলি জানবে কোনটা কোথায়, আপনি হয়তো এলোমেলো হয়ে গেছে গা, কিন্তু ওরা জানবে। হ্যাঁ কত চাচ্ছেন এটা? এটা আমরা 70000 টাকা, 70000 টাকা পিয়ানো। ও যাই হোক, সব ব্যবস্থা আছে, শুধু যে হয়তো একটু অগোছলো হয়ে গেছে, এটা আপনারা যারা, হ্যাঁ আপনারা যারা এই কাজের
পারদর্শী তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন। এটা শিপ থেকে সংগ্রহ করা 70,000 টাকা চাচ্ছেন, হয়তো আপনি আলোচনা করলে একটু কমবে, আর কমবে অবশ্যই, আপনি আসবেন, আসলে পরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যাদের পছন্দ যে সকল জিনিস সে সাবধান সাহেবের সঙ্গে কথা বললেই আশা করি কোনো না কোনোভাবে মিলে যাবে। ঠিক আছে, মানে একদম অগোছালো, কারণ উনি দোকানের কাজ করছেন যার কারণে একদম স্তূপ আকারে রেখে দিয়েছেন। বা এগুলি কি জেনারেটর? এই যে সামনেটা কম্প্রেশন না চালু আছে, নি চালু আছে না? কেমন দাম কম্প্রেশন? আচ্ছা, এগুলো পরে আপনার আপনার 3,50,000 টাকা। 3,50,000, হেভি কোয়ালিটির জিনিস না? কোন দেশি জানেননি সাবুদ্দিন ভাই? আর ইংরোস সোল র্যান্ড পাইপ না? ওই যে মাটি যে টানে, ওই যে ড্রেজার, তেল 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 টানে মাটি টানে। আচ্ছা আচ্ছা, ড্রেজারের প্রথম অংশ, হ্যাঁ প্রথম অংশ যেটা থাকে, হ্যাঁ। কেমন দাম হবে? অনেক আছে, আরও আছে তো, অনেক আছে দেখা যায় না? তিন পিস আছে। কত করে হবে? 3,000 টাকা প্রতি স্কোয়ার ফিট, প্রতি ফিট, সরি প্রতি লং ফিট। হ্যাঁ, ও মাই ডিয়ার গড, জি কেমন হবে দাম এটা? 80,000 টাকা। অনেক বড় তো না, অনেক বড় সাইজ, কম্প্রেশন না? ওই যে গাড়ির চাকা টাকা যে পাম্প, এটা কেমন হবে দাম এটা? 12,000 টাকা। এখানে অনেক লিকুইড আপনারা দেখলেন, আমরা আছি সৈকত ট্রেডার্স। যদি উনি, হ্যাঁ বড় খোলগুলা 7,000 না? এই উপরেটা 5,000, নিচেরটা 7,000 প্রতিটা, মানে প্রতি পিস বলতে এক একটা অংশ, এক একটা বোর্ড। হ্যাঁ, এটা 7,000 পড়বে। আপনি কম্প্রেসর না মাছ ধরার সিঁড়ি? ও আচ্ছা, উপরে উঠা সিঁড়ি, যেটা হেলোপা সিঁড়ি। হ্যাঁ, অনেক বড় বড় বিল্ডিং এর রং টং রং এর জন্য। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন এগুলি, কেমন দামের? নামার জন্য পানিতে স্লোপ করে নামার জন্য? হ্যাঁ বুঝতে পারছি, স্লোপ করে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেমন হবে দাম? এগুলো তো ইউজ হয়েছে না মনে হয়, ইউজ হয় নাই, ইউজ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, হেভি জিনিস না? কত বলেন ভাইয়া দামটা? 1,50,000 টাকা। এখন দুইটা না? দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ শিপ থেকে নামার জন্য, বা যদি আপনি যদি আপনার বিল্ডিং টিল্ডিং থাকে নামার জন্য। যাই হোক, আমরা আপনাদেরকে দেখলাম এস আর সৈকত ট্রেডার্স, দোকানটির অবস্থান হলো মাদাম বিবিহাট চেয়ারম্যান ঘাটা। আপনাদেরকে যে সকল জিনিস দেখিয়েছি, এই দোকানে নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে, সে নাম্বারে কথা বললে আপনারা এখানে এখান থেকে জিনিসপত্র নিতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। সাবধান সাহেবের সঙ্গে ভালো মানুষ উনি, আপনি আপনার মতো করে কথা বলবেন, আপনি যাচাই বাছাই করে নেবেন, সেটা সমস্যা না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।